নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কারণ আমরা আমাদের জীবনের অনেকটা বা বেশিরভাগই সঞ্চয় আমাদের বাসস্থান বা ঘরের জন্য ব্যয় করে থাকি তো আপনি যদি আপনার নিজের জায়গার ওপর বাড়ি নির্মাণ করেন তাহলে আপনার অসুবিধার কোনো কথা নেই কারণ আপনি নিজে থেকে সমস্ত কিছু দেখে শুনে নিতে পারছেন কিন্তু আমি যদি আপনাকে বলি ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা তখন কিন্তু অনেকগুলি প্রশ্নই আমাদের মাথার মধ্যে ঘরে যেমন ধরুন আপনার ফ্ল্যাটই যেই জায়গাটির ওপর অবস্থিত সেই জায়গাটির কাগজপত্র সব ওকে কিনা বা সেই জায়গাটির নামে বা সেই ল্যান্ডির নামে পূর্বে বা বর্তমানে কোনো ব্যাঙ্ক লোন আছে কিনা বা সেই ফ্ল্যাটটি বাড়িটি সঠিক নিয়মে তৈরি হচ্ছে কিনা না বা যেই প্রোমোটারের কাছ থেকে ফ্লাটি কিনবেন বলে ভাবছেন সেই প্রোমোটার কেমন ইত্যাদি ইত্যাদি সব প্রশ্নই কিন্তু আমাদের মনের মধ্যে থাকে তো দেখুন আপনি যেখানে ফ্লাটি কিনতে চলেছেন হয়তো সেই জায়গাটি আপনার অচেনা বা যেই প্রোমোটারের কাছ থেকে ফ্ল্যাটটি কিনবেন সেই প্রোমোটারকেও হয়তো আপনি ভালো করে চেনেন না বা কখনও দেখেননি এমন অবস্থায় আপনার কি কি করণীয় যাতে আপনার কষ্টের উপার্জিত টাকাটি যেন জলে না যায় তো সেই বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা করব তো বন্ধুরা বর্তমানে এই দুর্নীতির বাজারে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সঞ্চয়টি যার হাতে তুলে দিতে যাচ্ছেন সেই ব্যক্তিটি বা তার সংস্থাটি কিন্তু সঠিক নাও হতে পারে তাই আপনি কিন্তু পদে পদে বিপদে পড়তে পারেন তাই আমার মনে হয় যে বিপদে পড়ে লড়াই করার চাইতে বিপদকে কিন্তু এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে তো ফ্ল্যাট কেনার সময় এমন কি কি বিষয় বা বিশেষ কি কোন কোন ডকুমেন্টগুলিকে অবশ্যই ভালোভাবে দেখে শুনে বা যাচাই করে নেওয়া উচিত যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর এবং সুনিশ্চিত হতে পারে সেই বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা করতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তবে সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে আপনার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হওয়ার থেকে কিন্তু বাঁচতে পারে তো আমি আপনাদের যেই কথাগুলি বলবো হয়তো সেই কথাগুলি আপনাদের অন্য কেউ কখনোই আর বলবে না তো যাই হোক আর কথা বাড়াবো না তো চলুন চলে যাই আমাদের প্রথম পয়েন্ট লোকেশন অব দ্য ফ্ল্যাট অর্থাৎ ফ্ল্যাটের অবস্থানগত বিষয়গুলি সম্পর্কে তো দেখুন সমস্ত রকম নথিপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে তো অবশ্যই দেখতে হবে কিন্তু তার আগে বা সর্বপ্রথম দেখতে হবে ফ্ল্যাটের অবস্থানগত দিক বা বিষয়গুলি কারণ আপনার বসবাসের পক্ষে ফ্ল্যাটের উপযোগী হওয়াটা কিন্তু প্রথম জরুরি তাই প্রথমেই দেখতে হবে সেই স্থানটি অর্থাৎ ফ্ল্যাটটি কোথায় অবস্থিত বা সেখান থেকে হাট বাজার নিজের কর্মক্ষেত্র স্কুল কলেজ বাসস্ট্যান্ড রেল স্টেশন হসপিটাল এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর বা অফিস বা নিত্য প্রয়োজনীয় স্থানগুলোর দূরত্ব এবং তাদের যোগাযোগ ব্যবস্থার সুবিধাগুলি কেমন এছাড়াও ফ্ল্যাটের আশেপাশের জলবায়ু বা প্রাকৃতিক পরিবেশ কেমন অর্থাৎ নিচু জায়গাতে ফ্ল্যাটটি হলে কিন্তু বৃষ্টি বা বন্যার সময় ফ্ল্যাটের মধ্যে জল প্রবেশ করতে পারে বা ফ্ল্যাটটি কত তলার মধ্যে অবস্থিত একদম ওপরের তলায় হলে অত্যাধিক গরমের সময় অসুবিধার কথা মাথায় রাখতে হবে দুই তলার বেশি উঁচুতে হলে লিফ্টের সুবিধা আছে কিনা সেটি দেখতে হবে এছাড়াও গাড়ি রাখার জন্য বিশেষ জায়গা অর্থাৎ পার্কিং সুবিধা সহ আরও অন্যান্য বিশেষ সুবিধাগুলি বর্তমান রয়েছে কিনা সেটিও দেখতে হবে মধ্যে কথা পারিপার্শ্বিক পরিবেশ আপনার এবং আপনার পরিবারের জন্য অনুকূল কিনা অর্থাৎ আপনি যেখানে বসবাস করতে যাচ্ছেন সেই এলাকার চারপাশের দিকে নজর দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্ত রকম সুযোগ সুবিধা ভৌত অবকাঠামো এবং সমস্ত মৌলিক জায়গায় পৌঁছানোর বিষয়টি বিশ্লেষণ করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সেই স্থানটি আপনার এবং আপনার পরিবারের বসবাসের জন্য নিরাপদ কিনা সেটি আগে দেখে নিয়ে তারপরেই ফ্ল্যাটিকে কেনার ব্যাপারে উৎসাহ দেখাবেন তাই যে কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনার আগে এই বিষয়গুলি সর্বপ্রথম দেখে নেবেন যে আপনি বিভিন্ন রকমের সুবিধা বা অসুবিধাগুলিকে সঙ্গে নিয়ে আপনার পরিবারের সঙ্গে সেখানে নিরাপদে বসবাস করতে পারবেন কিনা তো এবার আলোচনা করব প্রোমোটার বা বিল্ডারের সমস্ত খুঁটিনাটি দিক বা বিষয়গুলি তো এরপর যেটি দেখবেন যে আপনি যার কাছ থেকে ফ্ল্যাট বা বাড়িটিকে কিনতে চলেছেন সেই বিল্ডার বা প্রোমোটার কেমন অর্থাৎ বিল্ডারের ভালোমন্দ সমস্ত দিকগুলিকেও কিন্তু খুঁটিয়ে দেখবেন তো দেখুন আপনি যার কাছ থেকে ফ্ল্যাটটিকে কিনতে চলেছেন হয়তো তাকে আপনি এর আগে কখনও দেখেননি তাই তার চারিত্রে গুণাবলী যাচাই করাটাও কিন্তু অত্যন্ত জরুরি তো সেই বিল্ডারের বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনাকে দেখে নিতে হবে তো এক্ষেত্রে প্রথমেই আপনাকে দেখতে হবে যে সেই বিল্ডার আর ইআরে বা ডেরাতে রেজিস্ট্রার্ড কিনা তবে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ হলে এক্ষেত্রে বিল্ডারের ডব্লুবিএইচআ আরে বা হিরাতে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক এছাড়াও সেই বিল্ডারের ক্রেডিবিলিটি বা মার্কেটে তার বিশ্বাসযোগ্যতা কতটা সেটিও জানার বিশেষ প্রয়োজন অর্থাৎ সেই বিল্ডারের বাজারে কোনো বদনাম আছে কি না বা সেই বিল্ডারে যেন জিএসটি ডিফল্টার না হয় বা সেই বিল্ডারের কথার দাম কেমন ইত্যাদি বিষয়ে ওয়াকিবহল বা অবগত থাকতে হবে এছাড়াও সেই বিল্ডারের পাস্ট পারফরমেন্স বা আগেকার প্রজেক্টগুলি সম্পর্কেও জানার প্রয়োজন অর্থাৎ তিনি এর আগে কী ধরনের বা কী কী কাজ করেছেন বা সেগুলি কেমন করেছেন অর্থাৎ তার কাজের কোয়ালিটি কেমন এবং তার আগেকার প্রজেক্টগুলিকে পেয়ে কাস্টমাররা স্যাটিসফায়েড কিনা সেটি দেখে নেবেন প্রয়োজনে আগের প্রজেক্টের ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে কথা বলে দেখতে পারেন তো বিল্ডারের এই বিষয়কে বিশেষভাবে গুরুত্ব না দিলে সারা জীবনের সঞ্চয়কে জলাঞ্জলি দিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকেই যায় বা এরকম ঘটনাও প্রায়শই দেখা যায় এই কারণের জন্যই এই ব্যাপারটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখবেন ওকে নেক্সট পয়েন্ট ল্যাড রেকর্ড অ্যান্ড আদার্স অর্থাৎ জমি এবং অন্যান্য রেকর্ড সংক্রান্ত দিকগুলি তো আপনার ফ্ল্যাটটি যেই জমিতে নির্মিত সেই জমির কিছু বিষয় দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেই জমিতে ফ্ল্যাট বা বাড়িটিকে নির্মাণ করা হয়েছে সেই জমির মাটির গুণাগুণ এবং ভূসংস্থান সম্পর্কে আপনাকে অবশ্যই গবেষণা করতে হবে সোজা কথায় প্রথমেই দেখবেন সেখানকার মাটি থেকে যেটির ওপর আপনার বাড়িটি বা সেই ফ্ল্যাটটি নিরাপদে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা এছাড়াও প্লটটির সমস্ত বকেয়া থেকে পরিষ্কারে এবং নিবন্ধিত হওয়া উচিত অর্থাৎ যেই জায়গার ওপর ফ্ল্যাটটি কিনছেন সেই ল্যান্ড বা জায়গাটির অন্য কোনো ঋণের দায়ে ব্যাঙ্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ আছে কি না সেটা আগে যাচাই করে নিন এবং এরই সঙ্গে সঙ্গে সেই জমির রেকর্ড কার নামে আছে অর্থাৎ ল্যান্ডের সঠিক মালিকানা এবং সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্রগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলি দেখুন সোজা কথায় ফ্ল্যাটটি যেই ব্যক্তির থেকে কিনছেন তার মালিকানা সঠিক কিনা তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখে নিতে হবে যদি কোনো প্রোমোটার বা ডেভেলপারের থেকে কেনা হয় তাহলে যেই জমির উপর ফ্ল্যাট কেনা হচ্ছে সেই জমির প্রকৃত মালিকানা কার এবং সরকারিভাবে সেটা পঞ্জিকৃত আছে কিনা সেটা দেখতে হবে জমির মালিক এবং ডেভেলপারের দ্বারা অর্থাৎ উভয়ের সংযুক্তভাবে যদি প্রকল্পটি হয়ে থাকে তবে মালিক এবং ডেভেলপারের মধ্যে কী কী চুক্তি হয়েছে সেটা বিশদে দেখতে হবে এবং বিশেষভাবে দেখতে হবে যে জমির মালিক ডেভেলপারকে ফ্ল্যাট বিক্রির জন্য যথাযথভাবে ক্ষমতা আরোপ করেছেন কি না এছাড়াও দেখতে হবে যে এই চুক্তিপত্রের মধ্যে ফ্ল্যাটের ক্রেতাকে কোনোভাবে বা অযৌধিক কোনো শর্তে আবদ্ধ করে রাখা হয়েছে কিনা এরপরে দেখবেন ফ্ল্যাটের প্ল্যান বা অন্যান্য আইনত অনুমোদনের সমস্ত দিকগুলি তো প্রথমেই বিল্ডারের কাছ থেকে ফ্ল্যাটটির লে বা সমগ্র প্ল্যানটিকে চেয়ে নিন এবং সেই প্ল্যান অনুযায়ী ফ্ল্যাটটিকে নির্মাণ করা হচ্ছে কিনা দেখুন এবং এরই সঙ্গে সেই প্ল্যানটি লোকাল গভর্নমেন্ট অথরিটি বা স্থানীয় সরকারি কর্তৃপক্ষ দ্বারা অ্যাপ্রুভ বা অনুমোদিত কিনা সেটি দেখুন কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় অনুমোদিত প্ল্যানে যেটা দেখানো হয় এবং যেটা তৈরি হয় তার মধ্যে কিছুটা ডিফারেন্স বা পার্থক্য থাকতে পারে তাই এই বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট অথরিটি দ্বারা অনুমোদিত কিনা বা ফ্ল্যাটের সঠিক আইনত অনুমোদন আছে কিনা সেগুলিও দেখুন যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন বা গ্রামে হলে গ্রাম পঞ্চায়েত এছাড়াও ওয়াটার সাপ্লায়ার ডিপার্টমেন্ট বা জল সরবরাহ অফিস ইলেকট্রিসিটি বোর্ড হায়ার ডিপার্টমেন্ট অফিস পলিউশন কন্ট্রোল বোর্ড সুয়েক বোর্ডস এরিয়া ডেভেলপমেন্ট এজেন্সিস বা আরও অন্যান্য সমস্ত লোকাল অথরিটি দ্বারা অনুমোদিত কিনা দেখুন এছাড়াও আপনি যদি ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাটটি কেনেন তো সেক্ষেত্রেও ব্যাঙ্ক লোনের পর্যাপ্ত সুবিধা বা ব্যাঙ্ক লোনের অন্যান্য সমস্ত কাগজপত্র সঠিক আছে কি না সেগুলিকেও কিন্তু আগে ভাগেই দেখে নেবেন নেক্সট পয়েন্ট চেক দ্য কনস্ট্রাকশান কোয়ালিটি অর্থাৎ নির্মাণটির গুণগত মান পরীক্ষাকরণ তো আপনি কনস্ট্রাকশান সাইডে গিয়ে দেখুন যে সেই নির্মাণটি সঠিক নিয়মে তৈরি হচ্ছে কি না অর্থাৎ কেমন কোয়ালিটির মেটিরিয়ালস দিয়ে ফ্ল্যাটটিকে নির্মাণ করা হচ্ছে সেটি সচককে দেখুন অর্থাৎ কোন কোম্পানির সিমেন্ট বা কত নম্বরে ইট ব্যবহার করা হচ্ছে ফ্ল্যাটটিকে নির্মাণ করার জন্য এছাড়াও কোন সাইজের বা কোন কোম্পানির রড ইউজ করা হচ্ছে বা ফ্ল্যাটের নকশা অনুযায়ী রডকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলি দেখুন মধ্যে কথা সঠিক গুণগত মানের উপাদান দিয়ে ফ্ল্যাটটিকে তৈরি করা হচ্ছে কিনা দেখুন প্রয়োজনে বিল্ডার বা প্রোমোটারের সাইট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন এবং তার কাছ থেকে যাবতীয় তথ্য নিন এবং তার সাথে কথা বলার পর কোনো সন্দেহ হলে আপনি আরেকটি কাজও করতে পারেন তো আপনার প্রয়োজন মনে হলে আপনার পরিচিত কোনো সিভিল ইঞ্জিনিয়ারকেও আপনার সঙ্গে রাখুন এবং মেটিরিয়ালস বা উপাদানগুলির গুণগত মান এবং অন্যান্য সমস্ত দিক তাকে দিয়ে পরীক্ষা করান পরবর্তী পয়েন্ট বিল্ডার্স অ্যান্ড বায়ার্স এগ্রিমেন্ট অর্থাৎ নির্মাতা এবং ক্রেতার মধ্যকার চুক্তি তো আপনি যখন আপনার পছন্দের একটি ফ্ল্যাট বা বাড়ি নির্বাচন করেন তখন ফ্ল্যাট বা বাড়িটির মোট দামের কিছু পরিমাণ অংশ বা টাকা আপনাকে অ্যাডভান্স হিসাবে বিল্ডারকে দিতে হয় যার বিনিময়ে আপনি একটি এগ্রিমেন্ট পেপার বা বরাদ্দপত্র পাবেন এবং তারপরে বাকি পরিমাণ অর্থের জন্য ক্রেতা এবং নির্মাতার মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিকেই সাধারণত বিল্ডার্স অ্যান্ড বায়ার্স এগ্রিমেন্ট বলা হয়ে থাকে এবং এই চুক্তি স্বাক্ষর করার আগে বিশদভাবে পড়া এবং বোঝা উচিত সমস্ত ধারা বা নিয়মগুলিকে সুস্পষ্টভাবে বুঝতে হবে এবং যদি কোনো সন্দেহ থাকে তবে সেটাকে এই সময়েই উত্থাপন করা উচিত অর্থাৎ ক্রেতা হিসাবে আপনার উচিত হবে চুক্তিপত্রটি বার বার পুঙ্খানুপুঙ্খরূপে দেখে নেওয়া এই চুক্তিপত্রে এমন সব সত্তাবলী লেখা থাকে যেগুলি ঠিকভাবে দেখে না নিলে এই চুক্তিপত্র ক্রেতার জন্য মৃত্যুবাণে পরিণত হতে পারে এবং আইনি সহায়তার সুযোগকে নষ্ট করে দিয়ে ক্রেতাকে কিন্তু বিপদে ফেলে দিতে পারে সেই জন্য এই চুক্তিপত্রটি বারংবার পরে দেখে নিন এবং এক্ষেত্রে অবশ্যই আপনার সুপরিচিত কোনো আইনজীবীর সাহায্য নিন নেক্সট পয়েন্ট হিডেন অ্যান্ড অ্যাডিশনাল চার্জেস অ্যান্ড আদার্স তো বিল্ডার বা নির্মাতা যদি এগ্রিমেন্ট পেপারের উল্লিখিত টাইমের মধ্যে বা সঠিক সময়ের মধ্যে আপনাকে যদি ফ্ল্যাটটিকে হ্যান্ডওভার করতে না পারেন তো তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে কি না অর্থাৎ বিল্ডারকে কোনো পেনাল্টি দিতে হবে কিনা না বা দিলেও কত দিতে হবে সেগুলিকেও কিন্তু ক্লিয়ার করে রাখুন কারণ দেখুন চুক্তিপত্রের মধ্যে এটা উল্লেখ থাকে যে যদি ক্রেতা নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাটের দাম মিটিয়ে দিতে না পারেন বা মিটিয়ে না দেন তাহলে তাকে শতকরা এত হারে সুদ দিতে হবে কিন্তু এটা কখনোই লেখা থাকে না যে যদি প্রোমোটার নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাটটিকে পুরোপুরিভাবে ক্রেতাকে হস্তান্তর করতে না পারেন তাহলে ক্রেতাকে তিনি কি কী ক্ষতিপূরণ দেবেন তাই এই ব্যাপারটিকেও সুস্পষ্ট করে নেবেন প্রয়োজনে লিখিত করে প্রোমোটারের কর্তৃক স্বাক্ষর বা সিগনেচার করে নেবেন এছাড়াও অতিরিক্ত খরচ যেমন জিএসটি স্ট্যাম্প ডিউটি প্রসেসিং ফি রেজিস্ট্রেশন চার্জ সিকিউরিটি চার্জেস বা ফ্ল্যাটের মেনটেন্যান্স চার্জেস এবং আরও অন্যান্য সমস্ত চার্জগুলিকেও মাথায় রাখা উচিত অর্থাৎ অতিরিক্ত চার্জগুলি সম্পর্কে ভালো করে বোঝাপড়া করে নেবেন এবং এরপরই একে একে খুব ঠান্ডা মাথায় চুক্তিপত্রগুলিকে দেখে নেবেন এবং সেগুলিকে সিগনেচার করবেন যাতে পরবর্তীতে আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় তো এখান থেকে বোঝা গেল প্রথমত ফ্ল্যাট কিনতে গিয়ে একদমই তাড়াহুড়ো করবেন না দ্বিতীয়ত প্রোমোটারের কথাগুলিকে ভালোভাবে বুঝুন এবং সেগুলিকে ভালোভাবে বিশ্লেষণ করুন এবং অতি অবশ্যই আপনার নিজের পরিচিত একজন দক্ষ আইনজীবীকে এবং সম্ভব হলে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকেও আপনার সাথে রাখুন এবং সেই আইনজীবীকে সমস্ত ডকুমেন্ট বা কাগজপত্রগুলিকে ভালোভাবে দেখিয়ে বা পড়িয়ে নিন এবং সেই সিভিল ইঞ্জিনিয়ারকে ফ্ল্যাটের ডিজাইন বা নকশা বা ফ্ল্যাটের বিশেষ দিক বা ফ্ল্যাটের বিশেষ সুবিধা বা অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করে এবং তাদের উভয়েরই সম্মতি নিয়ে তারপরে বিল্ডার বা প্রোমোটারকে ফ্ল্যাটের জন্য টাকা পেমেন্ট করুন তো আমি এখানে বারবার একটা কথাই বলবো যে আপনি আপনার জীবনের সর্বোচ্চ সঞ্চয়টিকে যেই প্রোমোটারেরই হাতে তুলে দিতে চলেছেন তো সেই প্রোমোটারেরই আইনজীবী বা ইঞ্জিনিয়রকে ভরসা করার আগে কিন্তু দ্বিতীয়বার ভাবুন তো বন্ধুরা শেষে আর একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যখন আপনার পরিবারের সাথে একটি নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছেন তখনও তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আপনার প্রাথমিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে তাই নিজেকে বারবার জিজ্ঞাসা করুন যে সেখানে বসবাস করা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা বা আরও অন্যান্য সমস্ত দিক দিয়ে নিরাপদ কি। তাই আমার মনে হয় যে কলকারখানা আবর্জনা ড্যাম্পিং বা এবং অনুরূপ এলাকা থেকে দূরে এমন একটি দূষণমুক্ত ফ্ল্যাটের সন্ধান করুন এছাড়াও ফ্ল্যাট কিনতে গেলে আরেকটি বিষয় আপনাকে জানতেই হবে সেটি হলো ফ্ল্যাটের এরিয়া সম্পর্কে তো কার্পেট এরিয়া বিল্ট আপের এরিয়া বা সুপার বিল্ট আপ এরিয়া এগুলি কি সেটি তো দেখুন অলরেডি আজকের এই ভিডিওটি খুবই বড় হয়ে গেছে তাই কার্পেট এরিয়া বিল্ট বা সুপার বিলটা এই বিষয়গুলি সম্পর্কে আজ আর আলোচনা করলাম না তো এই বিষয়গুলিকে নিয়ে অন্যদিন আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেব ওকে তো আমি আশা করছি এই বিষয়গুলি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন কিছু জানবার থাকলে কমেন্ট করুন এবং আপনার পরিচিত কোনো ব্যক্তি ফ্ল্যাট কিনলে তাকে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ